হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, আমি আমার মেয়েকে 6 মাসের শুরুটাতে কি সলিড দিয়েছিলাম আর কি কি খাইয়েছিলাম সেগুলোই আর কি। এখনও আমি সেগুলো খাওয়াই। 6, 7, 8 মাস পর্যন্ত আপনি আপনার বাচ্চাকে এই সলিডটা দিতে পারেন, এভাবে করে খাওয়াতে পারেন, কিংবা আপনারা এইভাবে করে ফ্রুটস খাওয়াতে পারেন। তো আমি এখানে অ্যাপেলের যে সলিডটা আমি ওকে খাইয়েছিলাম সেটা আমি তৈরি করছি। আমি বলছি আপনাদেরকে যে আমি আমার মেয়েকে প্রথম শুরু করেছিলাম শুধুমাত্র আলু সিদ্ধ করে, পিউরি করে, সেটার সাথে একটু ব্রেস্ট মিল্ক অ্যাড করে দিয়েছিলাম। জাস্ট এইটুকু দিয়ে আমি ওর সলিডটা শুরু করেছিলাম, প্রথম সলিড বলতে গেলে সেটা। তো সেইটা খাওয়ানোর পরে তারপরে আমি ওকে খাইয়েছিলাম সাবুদানা সিদ্ধ করে। তো সেই সাবুদানাটা হচ্ছে কি একদম পিওর যে সাবুদানা সেটা আমি খাইয়েছিলাম। বাজারে যে মিক্স করা চালের গুঁড়ার যে সাবুদানাটা একদম সাদা সাদা সেটা কিন্তু খাওয়াবেন না, একদম পানি পানি দেখতে গিয়ে মানে একটা সাবুদানা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে সাবুদানাটা, এটা কিন্তু একদম অরিজিনাল যে সাবুদানা সেটা। এটা খেলে বাচ্চাদের কোনো প্রবলেম হয় না, এটা কিন্তু বড়রাও খেতে পারে, সব ধরনের বাচ্চাদেরকে দিতে পারবেন আপনারা। তো এটা আমি প্রথম শুরু করেছিলাম, এখনও আমি সপ্তাহে 1-2 দিন দেই। আর ওকে এখন হচ্ছে গিয়ে, যেহেতু ওর 6.5 মাস হয়ে গেছে, ওকে আমি সকালবেলা এরকম একটা ফ্রুটস পিউরি করে দেই, বা একটু কুমড়া পিউরি করে দেই, অথবা হচ্ছে বিটরুট পিউরি করে দেই, তারপর দুপুরের দিকে একটু খিচুড়ি দেই, তারপরে হচ্ছে গিয়ে আর রাত্রের দিকে হচ্ছে গিয়ে খিচুড়ি কিংবা হচ্ছে অন্য একটা কিছু দেই, সেটা একটু অন্যরকম একটা খাবার বানিয়ে দিই, পিউরি করে মিক্স করে দিই, অনেক কিছু মিক্স করে দিই। তো এটাই হচ্ছে বাচ্চাদের খাবার। আবার হচ্ছে গিয়ে আমি অনেক সময় সকালবেলা হচ্ছে দুধ সুজিটা দেই, যেটা আমার ডাক্তার দেখিয়েছিল, আমাকে যেভাবে বানাতে বলেছিল আমি সেম ওইভাবে করে বানাই, একদিন আপনাদের সাথে শেয়ার করব আমি সেটা। তো এখানে আমি এই যে একটা অ্যাপেল নিয়ে নিয়েছি, এটা পুরোটা হচ্ছে গিয়ে পিউরি করে নেব। অ্যাপেলটা পিউরি করলে কিন্তু একটুখানি হয়ে যায়, আর ফ্রুটস যখনই আপনারা পিউরি করবেন সেটা যদি একটু ভাপে করেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়, এর গুণগত মানটা খুব ভালো থাকে। তো আমি এটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই যে একটা অ্যাপেলের সাথে আমি 2টা খেজুর দেবো, খেজুর কিন্তু খুবই মিষ্টি, আর এটা কিন্তু একটা সুপার ফুড, আর এটা খুবই এনার্জেটিক একটা ফুড তৈরি করছে এই পিউরিটা, এটা খুবই ভালো। আপনার বাচ্চাকে যদি একবেলা করে দিতে পারেন, 2 বেলা দেওয়ার কোনো দরকার নেই, আমি 1 বেলা করে দেই, কেননা অতিরিক্ত সুপার ফুডগুলো বেশি পরিমাণে খাওয়ালে কিন্তু বাচ্চাদের অনেক প্রবলেম হয়ে যেতে পারে। অনেক বাচ্চারা হজমের প্রবলেম হয় না, হজমের দিক দিয়ে খুব ভালো, তাদের জন্য কোনো প্রবলেম নেই। তো আমার বাচ্চার একটু হজমে একটু প্রবলেম আছে, এর জন্য আমি ওকে এত ঘন ঘন দিই না, বা 2 বেলা দিই না, 1 বেলা দিই। তো আমি ওর যে পাতিলটা আছে খাবার বানানোর পাতিলের ভিতরে ধুয়ে এগুলো নিয়ে নিলাম, ওর এই খাবার বানানোর পাতিলে মানে হাঁড়িতে আমি আর অন্য কিছু বানাই না। বলে রাখা ভালো, আমি আমার বাচ্চাকে এখন পর্যন্ত কিন্তু চিনি একটুকু দেই নেই, চিনির পরিবর্তে কিন্তু এই যে খেজুরটা কিন্তু খুবই মিষ্টি, এটা কিন্তু খুবই সুপার ফুড হতে পারে, চিনির বিকল্প হিসেবে আপনি সব ধরনের খাবারে ব্যবহার করতে পারেন যদি আপনার বাচ্চা মিষ্টি খেতে পছন্দ করে। তো আমি আমার বাচ্চাকে যেরকমটা পছন্দ মানে আমি যেরকমটা প্রেফার করি ও ওরকমটাই খায়। তো ও এখন পর্যন্ত ওর মন মতলবই করে না। তো যাই হোক, এই যে দেখুন, আমি কিন্তু এটাকে সিদ্ধ করে নিয়েছি, যতটুকু পানি দিয়েছি পুরো পানিটা আমি একদম শুকিয়ে নিয়েছি, তো এখানে বেশি কিন্তু এক্সট্রা কোনো পানি নেই, এক্সট্রা অতিরিক্ত পানি অল্প একটু 1/2 চামচের মতো ছিল সেইটুকু আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে এভাবে করে ছাঁকনি দিয়ে পিউরিটা বের করে নেব খুব সুন্দর করে। অনেকে সুজির সাথে বাবুদেরকে কিন্তু চিনি খাওয়ানো শুরু করে, চিনি মিষ্টি, আমি এখনও চিনি মিষ্টি দেইনি, আমি কিন্তু সুজি খাওয়ালেও কিন্তু এরকম একটা খেজুর দিয়ে দিই, খেজুরগুলো খুবই মিষ্টি, আমি নিজেও খেয়ে দেখেছি। আর আপনি আপনার বাচ্চাকে যেই জিনিসটা খাওয়াবেন সেটা আগে আপনি টেস্ট করে নেবেন। আমি ওর জন্য যাই তৈরি করি, আমি 1 চামচ হলেও নিজে টেস্ট করে দেখি যে জিনিসটা কেমন হয়েছে বা এটা খেতে কেমন লাগছে। তারপর আমি আমার বাচ্চাকে এখন কিন্তু সুজির সাথে একটু ডিম মিক্স করে দেওয়া শুরু করে দিয়েছি। তো একটু একটু করে সব কিছু আসলে বাচ্চাদেরকে ট্রাই করানো উচিত, মানে পেটে তাদের সহনশীল ক্ষমতাটা কতটুকু সেটাও কিন্তু বুঝতে হবে, তাদের পেটকে একটু একটু করে সব খাবারের সাথে সহনশীল করাতে হবে, এটাই নিয়ম। আর আমরা যেগুলো খাই সেগুলো হচ্ছে গিয়ে অনেক সময় ভাত শক্ত থাকে, তারপরে হচ্ছে লবণ দেওয়া থাকে, বেসিক্যালি বাচ্চাদেরকে কিন্তু 1 বছরের আগে লবণ দেওয়া যায় না, তো এর জন্য আমি কিন্তু লবণটা দেই না, আর আমরা যেগুলো খাই সেগুলো ওকে আর খাওয়াই না।
ও খেতে চায়, আমরা যখন খেতে বসি তখন ও খেতে চায়, কিন্তু ওদের ওদেরকে দেওয়া যাবে না। এর জন্য মাঝে মাঝে দু একটা ভাত হয়তো বা হাতে একদম মিহি করে দেই, এছাড়া অন্য কিছু দেই না, আর ওর জন্য এরকম এক্সট্রা করে খাবার তৈরি করে নেই। খুব ভালো লাগে, এটা কিন্তু বাচ্চাদের জন্য একটা ঝামেলা না। অনেকে ঝামেলা মনে করে যে তৈরি করতে চায় না, এটা আসলে ঝামেলা না। ছোট ছোট টুকরো টুকরো খাবার একটু বয়েল করে জাস্ট ওদেরকে দিব, এইটুকুই হচ্ছে গিয়ে প্রসেসিং। জাস্ট অনেকে তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেয়, হ্যান্ড বিটারে বিট করে নেয়, তো আমি এইভাবে করে জাস্ট ছেঁকে দিই খাবারটা। তো এই যে ওর জন্য আসলে আমার এক্সট্রা করে ব্লেন্ডারও কিনা নেই, তো আমি আর নিজেরা যেটা ইউজ করি কাজের জন্য সেটা আমি ওকে আর দিই না। তো এই যে আমার পিউরিটা বের করা হয়ে গেছে, এরপর এর সাথে আমি আপনি আপনার বাচ্চাকে যেই দুধ খাওয়াবেন, ব্রেস্ট মিল্ক হলে ব্রেস্ট মিল্ক দিবেন, ফর্মুলা মিল্ক হলে ফর্মুলা মিল্ক দিবেন, দিয়ে তারপরে এটা হচ্ছে গিয়ে একটু দুধের স্বাদ হবে খুব সুন্দর। সেম প্রসেসে আমি কিন্তু আলু কুমড়ার এগুলো পিউরিটা করে নেই এভাবে করে বিটরুটের। এখানে অ্যাপেল পিউরিটা একটু পাতলা হয়ে গিয়েছিল, কিন্তু এই যে দেখুন এটা হচ্ছে কুমড়ার পিউরি। আমি কুমড়ার পিউরি বা অন্যান্য ফ্রুটসের বা ফুডের পিউরিগুলো করি, সবজির পিউরিগুলো করি, সেগুলো একটু ঘনই হয়, অ্যাপেল পিউরিটা একটু পাতলা হয়ে যায়, তারপরও আমি এটা খাওয়াই। আর অ্যাপেল পিউরিটা আপনাদের যদি পাতলা না খায় বাচ্চারা, তাহলে আপনারা একটু সুজি অ্যাড করে দিতে পারেন, সামান্য হাফ চামচ সুজি অ্যাড করলে কিন্তু একদম ঘন হয়ে যাবে। তো আমি এখানে আর কিছু ইউজ করছি না, কেননা রাতে যেহেতু ওকে আমি এটা দেব, একটু সন্ধ্যার দিকে এটা দেব, তো অন্য কিছু আর খাওয়াবো না, জাস্ট এইটুকুই খাওয়াবো। এটাই কিন্তু সুপার ফুড, যদি পুরোটুকু খেতে পারে এইটুকু কিন্তু প্রচুর এনার্জি পাবে আমার বাচ্চা। তো আর কিছুই দেবো না ওকে রাত্রে। দুপুরে আমি ওকে খাইয়েছিলাম আর এখানে খিচুড়ি খাইয়েছিলাম, তো এরপরে সন্ধ্যার দিকে এটা দিয়ে দেবো, আর হচ্ছে রাতে ব্রেস্ট মিল্ক দেবো, আর কিছুই খাবে না। তো এক এক দিন এক এক নিয়মে ওকে খাওয়াই, বাচ্চাদের আসলে কোনো রুটিন হয় না। যারা একদম বাচ্চাদেরকে রুটিন মাফিক চলাতে মানে চালাতে চান, সেভাবে কিন্তু আসলে বাচ্চারা চলে না, এক একদিন রুটিন এক এক রকম হয়ে যায়, চেঞ্জ হয়, একটু আপস অ্যান্ড ডাউন করে ওদেরকে এভাবে করে চালাতে হয়। অতিরিক্ত রুটিনের ভিতরে এখন আমি নেব না আমার বাচ্চাদেরকে, তো এভাবে করে চলবে। তো কেমন লাগলো ভিডিওটি, আশা করি ভালো লেগেছে। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে এভাবে করে সলিডটা ধরতে পারেন, কোনো প্রবলেম নেই। আর যে সলিডটা ধরবেন সেটা কিন্তু পরপর তিন দিন খাওয়াবেন, পরপর তিন দিন খাইয়ে দেখবেন যে আপনার বাচ্চার কোনো অ্যালার্জির প্রবলেম থাকে কিনা, তাহলে কিন্তু সেটা আবার চেঞ্জ করে দিতে হবে। এভাবে করে চলবে।